আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শকদেরও সালাম, আসসালামু আলাইকুম। তো আশিক ভাই, ছুটে চলে আসলাম আবার আপনার খামারে। সে তো মাশাআল্লাহ এই সপ্তাহে বেশ কিছু খুব ভালো ভালো কালেকশন দেখতে পাচ্ছি আপনার কাছে। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ কালেকশন করাইছে দর্শকদের জন্য। দর্শকদের ন্যায় বিধায় আমি কালেকশন করতে পারি। আমার মোটামুটি যে প্রতিবেদনে গরু দিই সব গরু বিক্রি হয়ে যায়। নিত্য নতুন গরু কালেকশন করে দর্শকরা নিচ্ছে, যার কারণে কালেকশন করতে পারছে। আজকে দর্শকদের আমি ছয় পিস ছোটো বকনা বাছা দেখাবো, মানে ভালো, জাতে মানে ভালো, কিন্তু ছোটো আছে, এগুলো পর্যায়ক্রমে স্বাবলম্বী করে নিতে হবে। আর ছয় পিস দেখাবো মাঝারি বাচ্চা, আর এক পিস হাই পার্সেন্টের, হাই রেঞ্জের, জাতে মানে উন্নত, এক পিস প্রেগনেন্ট গরু দেখাবো দর্শক ভাইদের। আচ্ছা, তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। জি দেখান, দর্শক দেখালে বুঝতে পারবে যে কথা কাজে মিল আছে কিনা। সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আশিক ভাই আমরা, এটা কি জাতের? এটি একটি বিস্কিট কালারের পিওর জার্সি বকনা বাচ্চা। বিস্কিট কালারের? জি, বিস্কিট কালারের জার্সি বকনা। মাথার শেপটা দর্শক দেখান যে একদম ছোট, ডিপ, আর মাথাটা সরু, অনেক সুন্দর দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা বাচ্চা, খুব সুন্দর, পার্সেন্টও ভালো আসছে। বয়সটা কেমন এটার? বয়স ছয় মাস, আনুমানিক বয়স। বয়সটা আনুমানিক ছয় মাস। জি মাশাআল্লাহ, সুন্দর একটা বাচ্চা, খুবই সুন্দর, খুবই হাই পার্সেন্ট, ভালো সম্পূর্ণ। আপনার যে বাটগুলো একটু দেখাই। হ্যাঁ, বাট দেখান, নেস্টটা দেখান, একদম ছোট, অন্যদের কাছ থেকে নেস্টটা দর্শক দেখতে পাচ্ছেন। আর বাটটা দেখান, দেখেন যে বাটটা দেখেন, দেখছেন তো চারটা বাটি, মাশাআল্লাহ খুবই ভালো আসছে। বাটটা খুব সুন্দর এবং চামড়া অনেক পাতলা, মাশাআল্লাহ খুবই ভালো কালেকশন। জি, দামটা কেমন রাখছেন এটার? আমি 6টা একটা লট করে দিছি ভাই। 6টা লট করছেন? জি। লট কত রাখছেন এই 6টা? 34500 টাকা পিস। 34500 টাকা লটের প্রথম বাচ্চা এটা? জি, প্রথম বাচ্চা এটা। তো দ্বিতীয় বাচ্চাটা দর্শকদেরকে দেখাই। চলুন দেখাই। সিরিয়ালের পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটি একটি বিস্কিট কালারের জার্সি হাই পার্সেন্টের বকনা বাচ্চা। দেখেন মাথার শেপটা দেখেন, কানটা ছোট, দর্শক দেখান তাই দর্শক বুঝতে পারবে। আর দেখেন গলাটা একদমই মরা, চামড়াটা খুবই সফট এবং পাতলা, নিজের কাছে মিস্টেট। মাথাটা দর্শক দেখেন, দর্শক খুবই সুন্দর, ছোট্ট একটা মাথা, খুবই সুন্দর, গ্রোথ সম্পূর্ণ বাচ্চা, খাওয়া দাওয়া ভালো, মাথাটাও তো ভালো, সব ভালো ভাইয়া, নিজের কাছে মিস্টেট, লেজটাও খুবই, দর্শক ছোট দেখতে পাচ্ছেন, ছোট লেজ বাটগুলো দেখাই। হ্যাঁ দেখান, অবশ্যই দেখাবেন। পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, 34500 টাকা লটের মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ইউনিক একটা মাথা। জি, ছোট কান, ছোট একটা মাথা, কানের মধ্যে দেখেন লোম, একদম লোমে ভরপুর কানটা, মাশাআল্লাহ। জি, এটার বয়সটা কেমন? এটার বয়স 5.5 থেকে 6 মাস। এটার বয়সটা 5.5 থেকে 6 মাস? জি জি জি। লেজটা দর্শক দেখতে পাচ্ছেন, মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, লেজটা অনেক ছোট, একদমই ছোট, আর নেদের কাছে নিস্টেট, মাথাটাও তো ভালো, মাথাটাও ভালো, গ্রোথ সম্পূর্ণ বাচ্চা, খাওয়া দাওয়া ভালো, দেখেন উলানটাও দেখেন, দেখেন উলান বাটগুলো খুব সুন্দর, একদম পাতলা, চামড়া পাতলা, আর বাঁচাটা দেখছেন দূরে দূরে অনেক, মাশাআল্লাহ খুবই ভালো কালেকশন, খুবই ভালো, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। 34500 টাকা লটের তিন নাম্বার বাচ্চা, তিন নাম্বার বাচ্চা এটা, দর্শক তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলেন। তো দর্শক চলুন পরবর্তীতে সিরিয়ালের চার নাম্বার বাচ্চাটা দেখাই। নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা তো খুবই একটা ইউনিক একটা কালারের বাচ্চা, খুবই ইউনিক একটা বাচ্চা, মাথাটা একদম ছোট এবং খাবার পাগল, খুব খানে আলা বাচ্চা, বাচ্চাটা মাশাআল্লাহ খুবই ভালো কালেকশন। জি, খুবই খানে আলা বাচ্চা, গলার বয়সটা কেমন এটার? 5.5-6 এমন আসবে আর কি, 5.5-6। জি জি জি, দর্শক 5.5-6 মাস বয়সে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, সব বাচ্চা খাওয়া দাওয়া ভালো, সুস্থ সবল, ব্যাগুলো দেখো অবশ্যই দেখাবেন, দেখান দর্শক টাকা জিনিস কিন্তু দেখি নিবে, বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছিলাম চার নাম্বারটা হলো, বাচ্চাটা দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর, 34500 টাকা লটের চার নাম্বার বাচ্চা এটা, চার নাম্বার বাচ্চা এটা, চার নাম্বার বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ খুবই, মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, ঘাড় গলায় দেখেন বিন্দু পরিমাণ কিন্তু ঝুল নেই, বিন্দু পরিমাণ নাভি নাই, নাভিও নেই। হ্যাঁ, এটা দেখলাম আমরা চার নাম্বারটা, 34500 টাকা লটের,
পাঁচ নাম্বারটা দেখাই, চলুন দেখাই। পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা একটি জার্সি বকনা বাচ্চা, মাথাটা ছোট এবং গলায় কোনো ঝুল নাই, মাথাটা গলায় একদমই ছোট। এই মাথাটা দেখান আমার, একদমই ছোট দর্শক, একদম কুটুনি মাথা। কান দুটো দেখান, মানে তো বিড়ালের সমান সমান কান, একদমই ছোট। খুবই সুন্দর কালার, খুবই সুন্দর, এবং খাওয়া দাওয়া মাজাটাও তো অনেক ভালো, মাজাটা শরীরের গুরুত্বটাও ভালো, খাওয়া দাওয়া ভালো, সবই ভালো ভাইয়া। ছোট আছে, খাওয়া দাওয়া লালন পালন করে বড় করে নিতে হবে। বাটগুলো দেখেন, লেজটা অনেক খাটো। হ্যাঁ খাটো একদম, দেখেন এই যে বাচ্চাটা দেখেন, দেখছেন বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বাটগুলো ভালো আসছে। আবার এই যে তলার দামটাও পাতলা আছে, বাটগুলো ভালো আসছে, জি ভালো আছে দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। 34,500 টাকা লটের পাঁচ নাম্বার বাচ্চা, এটা পাঁচ নাম্বার বাচ্চা, এটা মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন, জি আলহামদুলিল্লাহ আছে। তো পরবর্তী ছয় নাম্বার বাচ্চাটা দেখাই, চলুন দেখাই। ছয় নাম্বারে আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন, লটের লাস্ট বাচ্চা এটা, 34,500 টাকা লটের, এটার বয়সটা কেমন? এটার বয়স 5 থেকে 5.5 মাস। এটার বৈশিষ্ট্য আরো বেশি সুন্দর দর্শক, এটার মাথাটা এটা আরো ছোট এবং গ্রোথ ভালো, মানটা খুবই ভালো, যাতে মানে গলায় ঝুল নাই দর্শক, দেখান দর্শক খুবই যাতে মানে ভালো। ছয়টা বাচ্চাই, লিস্টটা তো অনেক খাটো, এই ছোট নেদের কাছে নিস্টেড, এবং মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন, বাটগুলো দেখাই, অবশ্যই দেখাও, দেখেন এই যে চারটা বাটি আছে, বাটগুলো তো অনেক দূরে 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 মানে অনেক দূরে দূরে, আর এগুলো চটি ওলানের গরু পর্দান কমে ওলান আসে আর কি, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছিলেন, এটা দেখতে পাচ্ছিলাম ছয় নাম্বারটা, ছয় নাম্বারটা, ছয়টা বাচ্চা ভালো গ্রোথ সম্পন্ন বাচ্চা, পারফেক্ট বাচ্চা, একসাথে নিলে 34,500 টাকা পার পিস, জি পার পিস। মূল্য দাম করা যাবে কি? সীমিত কিছু দর্শক সম্মান করা হবে, আর যদি কেউ কোনো দর্শক যদি আলাদা নিতে চাই তাহলে আলাদাভাবে দরদাম করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তো এটা দেখলাম আমরা ছয় নাম্বারটা, জি। তো পরবর্তীতে আরও বাচ্চা আছে না? জি আছে। তো দর্শক চলুন দেখাই আপনাদেরকে। পরবর্তীতে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছিলাম, এখানে তো মনে হয় তিনটার একটা লট করছেন আপনি, আমাকে জানাচ্ছিলেন তিনটা বাচ্চা হাই পার্সেন্ট আর হাই গ্রোথের, তিনটা বাচ্চা হাই পার্সেন্ট হাই গ্রোথ, জি গ্রোথ ভালো, খাওয়া দাওয়া ভালো, সব ভালো ভাই। বাচ্চার বয়স কেমন এই বাচ্চাগুলোর? এটার বয়স 10 মাস 9.5 মাস এমন আসবে আর কি। এই তিনটার বাচ্চা বয়স, তিনটা বাচ্চা। আর লটটা কত রাখছেন? লট রাখছি 56,000 টাকা পিস, 56,000 টাকা পার পিস, জি পার পিস। দর্শক দেখেন গরুগুলো দেখেন, তাই দর্শক বুঝতে পারবে 56,000 টাকা পার পিসের প্রথমটা দেখতে পাচ্ছেন, প্রথমটা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক, মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, মাথাটা তো খুবই সুন্দর, খুবই সুন্দর, আবার দেখেন কালারফুল একটা বাচ্চা, জাত মান তো খুবই ভালো, একদম হাই পার্সেন্ট। এই ধরনের জার্সি বাচ্চা কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায়, কম পাওয়া যায়, কম পাওয়া যায়, ভালো জিনিসের কালেকশন গুলো খুবই ভালো করছে, জি 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 জি। লেজটা তো খুবই দর্শক দেখতে পাচ্ছেন, লেজটা দেখতে পাচ্ছেন, লেজটা খুব সুন্দর, মাথাটা দেখেন দর্শক, মাথাটা দেখেন কত ভারী, আর গ্রোথটাও তো দূরের থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ জি জি জি। উলান পালন খুবই সুন্দর আছে এবং শান্ত, অনেক শান্ত, দেখছেন এই দেখেন, দেখছেন মাশাআল্লাহ। আর উলানের চামড়াগুলো কি ভাই রাবারের মতো, দেখছেন মাশাআল্লাহ, খুবই পার্সেন্ট ভালো। 56,000 টাকা লটের প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা এটা, মাশাআল্লাহ। তো দ্বিতীয় বাচ্চাটা দর্শকদেরকে দেখাই, চলুন দেখাই। পরবর্তী দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম 56,000 টাকা লটের, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটি বিস্কুট কালারের অরিজিনাল ভালো মানের জার্সি বকরা, এই যে চোখটা দেখেন, দেখেন চোখটা কত বড় ঢিলা ঢিলা, মনে হচ্ছে মাটির দিকে ঢেলে পড়বে আর কি, মাশাআল্লাহ খুবই ভালো কালেকশন, জি খুবই ভালো। আর গলায় দেখেন ভাই বিন্দু পরিমাণ ঝুল নেই, পশমগুলো সফট, খুবই সুন্দর, জিং দিলে পশমগুলো মসৃণ হয়ে, হ্যাঁ মসৃণ হয়ে যাবে। আর প্রতিদিন এখন গরমের দিন চলে আসছে, এমনি প্রতিদিন ওয়াশ করে দিলে ধুয়ে দিলে ভালো হয়ে যাবে। আর পায়ের গিরিচারটা দেখেন যে কত মোটা মোটা, মাশাআল্লাহ। লেজটা দর্শক দেখতে পাচ্ছেন, খাটো নেদের কাছে, মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন, বাটগুলো দেখাই, অবশ্যই দেখাবেন। এই যে দেখেন বাঁচাটা দেখেন, দেখছেন দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন, একদম কোলি কোলি, খুবই সুন্দর বাটগুলো তো ভালো আছে। আর এই দেখেন চামড়া দেখেন এত সফট, এই দেখছেন 56,000 টাকা লটের দুই নাম্বারটা, দুই নাম্বার বাচ্চা এটা, মাশাআল্লাহ খুবই সুন্দর, মানে খুবই খাওয়া দাওয়া কালেকশন ভালো, হ্যাঁ ভালো ভাইয়া। তো তিন নাম্বারটা দেখাই, চলুন দেখাই। পরবর্তী তিন নাম্বারটা দেখতে পাচ্ছিলাম, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটি বিস্কুট কালার, এটা বিস্কুট কালার হয়ে যাবে সম্পূর্ণ, এটা খুব হাই পার্সেন্ট, গলায় কোনো ঝুল নাই, দর্শক দেখেন কান করে দেখাবেন দর্শক বারবার, যে একদমই ছোট ছোট কান, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর মাজাটা দেখেন ডবল হাড়ের বডি দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাজাটাও তো খুবই ভালো, খুবই ভালো, খুবই সরু, দর্শক দেখেন নেজটাও খাটো। আবার উলানটা দেখেন, এই যে বাঁচাটা দেখেন কত সুন্দর, আর লোমে ভরা, বুঝছেন পুরো উলানটাই লোমে ভরা, লোমে ভরা না, জি লোমে ভরা, মাশাআল্লাহ খুবই সুন্দর, ভালো কালেকশন। মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, মাজাটা তো ভালোই আসছে, হ্যাঁ অনেক ভালো মাজাটা, সবই ভালো এক কথা। 56,000 টাকা লটের তিন নাম্বারটা, জি যাতে মানে সব দিক দিয়ে ভালো, খাওয়া দাওয়া ভালো, শরীরের গ্রোথ ভালো। দরদাম করা যাবে নাকি একদম? কিছুটা দর্শক সম্মান করা হবে, দর্শক কিছুটা দরদাম করা যাবে, জি 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 জি। আসলে ভালো জিনিসের দাম ভালোই হয় ভাইয়া। তো এটা দেখলাম আমরা তিন নাম্বারটা, জি। তো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই, চলুন দেখাই। পরবর্তীতে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম, এখানেও তো মনে হয় তিনটা লট করছেন, এটা তিনটা লট করেছে ভাই, লট আকারে আমার কথা দর্শকরা একটু সেফ হোক, আমিও বেশি সেল করি, আমার হিসাব হচ্ছে এটা লট করে দিচ্ছি সব, মাশাআল্লাহ। তো এই লটের বয়সটা কেমন? এটার বয়স 10.5-11 মাস এমন আসবে।
এই লটটার বয়স 10.5-11 মাস জি 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 মাশাআল্লাহ খাওয়া দাওয়া দেখেন মাথার বৈশিষ্ট্য দেখেন আর হাড়ে মোটা গরুগুলো হাড়ে মোটা এগুলোকে বলা হয় ডবল হালের ডবল বডির গরু দর্শক দেখেন বাটগুলো দেখা একটু অবশ্যই দেখাবেন এই দেখেন বাম সাইডটা দেখছেন বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাটগুলো তো খুবই ভালো আছে খুবই ভালো আর উলার চামড়া পাতলা দর্শক মানে এই সমস্ত জিনিস দিয়ে দেখছেন নিপুলটা কত বড় বড় খুবই ভালো আর অনেক দূরত্ব জায়গা নিয়ে আছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা একবার দেখাই হ্যাঁ দেখেন অবশ্যই একবার কাছে পাঁচবার মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খাবার পাগল খুব খানেলা দেখছেন কতগুলা খড় একবার নিয়ে আর গলাটা দেখেন একদম মরা শুকনা কালারটা সুন্দর বিস্কুট কালার এই লটটা রাখছেন কত এটা 65000 টাকার লট 65000 টাকার লটের প্রথম বাচ্চাটা দেখলাম আমরা তো দ্বিতীয় বাচ্চাটা দেখাই চলুন দেখাই 65000 টাকা লটের দ্বিতীয় বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম জি এটা সম্পর্কে যদি একটু বলতেন হ্যাঁ এটার আনুমানিক বয়স 11 মাস প্লাস আর 11 মাস প্লাস জি আর খুব খানেয়াল এটা যে খায় ভাই কি বলবো আপনাকে মারামারি করে খায় সবার সঙ্গে খুবই ভালো কালেকশন খুবই ভালো কালেকশন আর গ্রোথ তো দেখাবেন মাজাটা তো অনেক ভারী এটা সেই ভারী খুব সুন্দর বাটগুলো দেখাই অবশ্যই দেখাবেন অনেক শক্তিশালী গরু অনেক শক্তিশালী মানে ভাই সবার তো মারামারি করে খায় বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাআল্লাহ বাটগুলো ভালো আসছে অনেক শক্তিশালী গরু অনেক শক্তিশালী অনেক চঞ্চল মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ 65000 টাকা লটের দ্বিতীয় বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা এটা তো তিন নাম্বার বাচ্চাটা দর্শক দেখতে দেখাই পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা 65000 টাকা লটের তিন নাম্বার বাচ্চাটা তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটি বিস্কিট কালারের হাই পার্সেন্টের হাই মানের জার্সি বকনা বাচ্চা দর্শক বিস্কিট কালারের জি মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো মাথা মাশাআল্লাহ খুব ভালো কালেকশন খুবই ভালো গা চোখগুলা বড় বড় গলায় দেখেন বিন্দু পরিমাণ ঝুল নাই মাশাআল্লাহ খুবই ভালো কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল বিস্কিট কালারের দর্শক দেখতে পাচ্ছেন বডিটা অনেক বড় বয়সটা মোটামুটি 12 মাস এক বছর এমন আসবে বাটগুলো দেখাই হ্যাঁ আমার নেস্টটা দেখেন একদমই খাটো আবার অনেক শান্ত আছে গরুটা বুঝছেন অনেক শান্ত বাটগুলো তো খুবই ভালো খুবই ভালো বড় বড় দেখছেন বাটগুলো কত বড় বড় মাশাআল্লাহ এই লটটা রাখছেন 65000 টাকা 65000 টাকা লটের দরদাম করা যাবে হ্যাঁ কিছুটা দর্শক দরদাম করে নিতে পারবে দর্শক কিছুটা দরদাম করতে পারবেন তো আরো তো গরু আছে না জি আরো আছে গরু তো দর্শক চলুন দেখাই আপনাদেরকে জি পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা বাচ্চা বললে ভুল হবে অনেক বড় সর একটা গরু এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের আশিক ভাই রেডি বকনা বাচ্চা হাই পার্সেন্টের জার্সি বকনা রেডি রেডি বকনা বাচ্চা জি যে কোনো মুহূর্তে হিটে আসবে খাওয়া দাওয়া দেখেন আর গলায় কোনো ঝুল নাই আর বডিটা কত বড় তাই দেখেন দর্শককে অনেক বড় বডি অনেক বড় পাও চারটা গিরা গাটটা মোটা মোটা বয়সটা কেমন এটা বয়স মোটামুটি 15 মাস 16 মাসে মনে আসবে আর কি হিটে টিটে দেওয়া আছে নাকি না বৃষ্টি দেয়া নাই যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন দেখেন মাথা দর্শক দেখেন জেনুইন জার্সি গরু একদম জেনুইন জার্সি জেনুইন জার্সি দর্শক দেখেন দর্শকই বিবেচনা করবে যে জেনুইন কি হ্যাঁ পার্সেল কম আছে বাটগুলো দেখাই অবশ্যই দেখুন বাঞ্চাটা দর্শক সুন্দর করে দেখেন দেখেন বাঞ্চাটা কত বড় বড় এই যে দেখেন দর্শককে দেখছেন মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি জার্সি গরু এগুলো গাবি হলে কেমন যে লাগবে মানে দেখেন বাঞ্চাটা কত বড় বড় মাশাআল্লাহ বাঞ্চাটা দেখেন দর্শক আর চামড়াটা দেখেন খুবই ভালো হ্যাঁ দেখাইছি আমরা জি 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 মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটার এই গরুটার দাম রাখছি আমি 86000 টাকা 86000 টাকা জি জাতমান ভালো হলে দামটা বেড়ে যায় ভালো জিনিসের দাম ভালোই ভাইয়া সেটা আমরা কিনতে গেলে বা বেচতে গেলে সব জায়গাতেই ভালো জিনিসের দাম ভালোই হয় আচ্ছা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই দরদাম করা যাবে তো না আহামরি কোনো দরদাম করা দাস দর্শক সীমিত সম্মান করা হবে তো পরবর্তী গরুটা দেখাই চলুন দেখাই পরবর্তীটা কি নিয়ে আসলেন আমাদের সামনে আশিক ভাই দর্শক দেখেন দর্শক অনেক দর্শক ভাই যা অরিজিনাল বিস্কিট কালারে 100% জার্সি চাই আল্লাহ মিলা দিছে ভাই অরিজিনাল বিস্কিট কালারে 100% জার্সি মাশাআল্লাহ কালারটা বিস্কিট কালার শরীরে গ্রোথ দেখান আর মাথার বৈশিষ্ট্য দেখান দর্শককে বয়সটা কেমন এটা এটা প্রেগনেট 7 মাসের প্রেগনেট বয়স এখনো অদাত এখনো দাঁত হয়নি 7 মাসের প্রেগনেট মাশাআল্লাহ খুবই ভালো কালেকশন খুবই ভালো মানে একদম হাই পার্সেন্ট হাই রেঞ্জের গরু বাটগুলো দেখাই তাও দেখেন সমস্যা নাই দর্শক আছে বাঞ্চাটা দেখেন দেখেন দেখছেন 7 মাসের এখনো হই নাই বুঝছেন কিছুদিন সময় আছে এখন আর চামড়া দেখেন একদম 7 মাসের প্রেগনেট জি 7 মাস এখনো কয়দিন বাকি আছে এখনো উলান পালান ছাড়তেছে তো আস্তে হ্যাঁ পর্যায়ে কমে সাথে বান ছাড়তে দেখেন তার চেক দেওয়ার কিছুই নাই যেহেতু উলান পালান ছাড়তেছে এখানে চেক দেওয়ার দেখলে বুঝতে পারবে আর কোন দর্শক যদি একান্ত চাই চেক দিয়ে নিতে পারবে সমস্যা সেটা যেহেতু উলান ছাড়তেছে সেখানে আর চেক দেওয়ার কি আছে জি 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 গ্রোথ দেখেন প্রেগনেট না থাকলে তার উলান ছাড়তে না দেখেন গরুটা প্রায় আমার সমান সমান দেখছেন দামটা কেমন রাখছেন এটার ভাই এই গরুটার দাম আমি হাইট রাখবো দর্শক আমাদের পার্সোনাল ফোন করে নিতে হবে গরুটা আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে
তো আশিক ভাই আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন। জি আজকে দর্শক ভাইদের এই পর্যন্তই দেখাবো। যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ করবে আমার সাথে, প্রথমে কথা বলবে ফোনের মাধ্যমে। আর আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা, আমার গ্রামের নাম চোখনারসা বাগবাড়িয়া, আমার নাম আশিক। আচ্ছা আচ্ছা, তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে দর্শকরা যে ধরনের গরু নেবে সেই ধরনের জার্সি বকরা আমার কাছে পাবে। যে ছোট বাচ্চাগুলো দেখাইছে দর্শকরা, এই সমস্ত অল্প টাকার গরু, যারা বেশি টাকা দিয়ে কিনতে পারছে না, রেডি বকরা, তারা অল্প টাকা দিয়ে কিনে এই বকনাদিগুলো যদি খামার করে তাহলে অবশ্যই লাভবান হতে হবে এবং খাবারের সফলতা আসতেই হবে। তা তো অবশ্যই। আবার মাঝারি যে বাচ্চাগুলো দেখাচ্ছে, এই বাচ্চা সবগুলো বাচ্চার পার্সেন্ট ভালো, মানে ভালো, এবং আমি আশা করি যে অন্যান্য জায়গার তুলনায় দামেও স্বল্প আছে আর কি, তুলনামূলকভাবে কম আছে। আমার উদ্দেশ্য আমি সেল করে বেশি লাভ করবো খুব, আমি দর্শকদের পাইকারিভাবে দিতে চাবো, এই জন্য আমি লট করে দিছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।